তো বন্ধুরা, 10টা বাজে এখন। 10টার সময় তোমাদের সাথে একটু কথা বলবো বলে এলাম। তো শরীরটা একটু খারাপ আছে আমার, ভালো নেই, কারণ কালকে গরম জল ফ্লাক্সে ভরতে গেছিলাম। মানে গরম জল করে আমার তো সবসময় ফ্লাক্সে জল ভরাই থাকে, তো ফ্লাক্সে জলটা ভরতে গেছিলাম আর মানে আমার অসাবধানতা বশত আর কি জলটা পড়ে গেছে পেটে। মানে আমার পেটে সামান্য একটু জল পড়েছে, সামান্য বলতে একটু বেশিই পড়েছিল, আর এতটা জায়গা একদম কালো হয়ে গেছে পেটের ওই জায়গাটা। তো কালকে তো ভীষণই জ্বালা করছিল। তারপরে সিলভার এক্স একটা মলম আছে, ওই মলমটা লাগিয়েছি আর বরফ দিয়েছিলাম সাথে সাথে, তো ঘষা পড়েনি কিন্তু গোটা কালো হয়ে আছে। ওটার মধ্যে এই যে নাইট পরে আছি, হাঁটাচলা করছি, ঘষা লাগছে, যখনই ঘষা লাগলে ওই জায়গাটা ব্যথা করছে, জ্বলছে। তো সেই জন্য মানে শরীরটা একটু খারাপ, আর তাই তোমাদের সকলের ভিডিও হয়তো দেখতে পারছি না ঠিক মতোভাবে। তো তোমরা একটু সহযোগিতা করো, আমার সাথে থেকো, পাশে থেকো। আর টু স্টেপ ভেরিফিকেশন যেটা, তো সেটা আমি করতে পারিনি, কারণ আমার মানে যখন মানে ক্রোম থেকে যখন খুলছি আমার মানে ইউটিউবটাকে ডেস্কটপ মোডে করে নিলাম, তারপরে দেখছি ওখানে আমার যে চ্যানেলের যে আইকন আর চ্যানেলের যে নামটা সেটা আসছে না। আমার যে একটা গুগল অ্যাকাউন্ট খোলা আছে, মানে গুগলে তো সকলের অ্যাকাউন্ট থাকে, তো যে অ্যাকাউন্টটা আছে ইমেল আইডি লাগেছে, তো সেই ইমেলটা মানে যে ইমেলটা আমার খোলা ছিল আগে থেকে, তো সেই ইমেলটা ওখানে মানে রয়েছে, ওই ছবিটাই, যে ছবিটা দিয়েছি, তো সেই ছবিটা আর ইমেলটা ওখানে, যে ইমেল আইডিটা আর কি, তো সেটা দেখাচ্ছে। সেখানে আমার মানে ইয়েটা দেখানোর কথা, আমার যে ইউটিউব চ্যানেলের নাম আর আইকন সেটা দেখানোর কথা, মানে যে ছবিটা আর কি সেটা, তো সেটা দেখাচ্ছে না। তো সেই জন্য আর ওখানে কোনো ভেরিফিকেশনও দেখাচ্ছে না। তো আমি টেক চ্যানেল দেখে অনেক চেষ্টা করলাম, তো যেহেতু ওই মানে পেজটাই আসছে না, তো সেই জন্য আমি করে উঠতে পারলাম না। তোমরা এটার কারণ কী কেউ যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো যে কি ব্যাপার এটা, আমি বুঝতে পারছি না কেন এরকমটা হলো। আর ক্রোম থেকে যখন ইউটিউবটাকে খুলে আমি ডেস্কটপ মোডে করলাম, সেখানে আমি চ্যানেলের কোনো আইকন দেখতে পেলাম না। আমার অন্য একটা ছবি আছে যেটাতে বললাম যে ইমেল আইডি খোলা আছে, সেই আগে থেকে যে ইমেল আইডিটা ছিল আমার, যে সব জায়গায় যে ইমেল আইডিটা আমি ব্যবহার করি, সেই ইমেল আইডিটা ওখানে দেখাচ্ছে। সেখানে আমার চ্যানেলের কোনো নামটা মেয়েটা কিছু দেখাচ্ছে না। আর আমি যখন চ্যানেলটা খুলেছিলাম তখন টেক চ্যানেল দেখেই খুলেছিলাম, তো মানে একটু উল্টো পাল্টা হয়ে গেছিলো হয়তো। তো সেখানে মানে একটা ইমেল আইডি দিয়ে তিন চারটে চ্যানেলের নাম চলে এসেছিলো। প্রথমে আমি দিয়েছিলাম চুমকিস ব্লগ, আর তারপরে তো উড়ানটা দিলাম, চুমকিস ব্লগ দিয়ে খুলেছিলাম। তারপরে আমার নামটা আসছিলো না, ওই নামে অনেকজনেরই ছিল, সেই জন্য আমি উড়ান নামটা দিয়ে, তারপরে ওই উড়ান নামটা আমি দিয়েছিলাম, তারপরে সার্চ করলে আসতো, তো সেই জন্য। তো ইউটিউবে আমার যেটা দেখায় নাম আইকন সেটা দেখাচ্ছে না, কেন এটা হচ্ছে তোমরা প্লিজ একটু আমাকে জেনে কমেন্ট করে বলো। এটা আমার তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট। তো এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব, তো তোমরা অবশ্যই একটু রেসপন্স দিও। তাহলে এখন রাখলাম।